আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরও একটি ওষুধি গাছের গুণাগুণের কথা উল্লেখ করব স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে শ্বেতা দণ্ডকলস বা মধু গাছ বললেও অনেকেই চিনে অঞ্চলভেদে বিভিন্ন নাম থাকতে পারে তবে এই নামগুলোই বেশি প্রচলিত এই দণ্ডকলসে গাছের নানাবিধ উপকারিতা রয়েছে বিভিন্ন রোগের সাথে লড়াই করে বিভিন্ন সমস্যার সমাধান করে এই গাছের ফুল পাতা এবং শেকড় তেমনই আজকে গুরুত্বপূর্ণ ছয়টি টিপস আপনাদেরকে দেখাবো টিপস নাম্বার ওয়ানে এই দণ্ডকলসে গাছের এই ফুলটা আমি নিয়ে নিচ্ছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং থেতো করে এক চামচ রস সংগ্রহ করতে হবে ছয় মাস থেকে দুই বছর বাচ্চাদের সর্দি কাশি দূর করার জন্য এই ফুল থেতো করে রস এক চামচ বের করে মায়ের বুকের দুধের সাথে মিশিয়ে দিনে দুবার করে খাওয়ালে বাচ্চাদের সর্দি কাশি দুই তিন দিনেই ভালো হয়ে যায় তবে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বাচ্চাদের এটি ট্রাই করানো যাবে মধু এই পাতারও কিন্তু বিভিন্ন ওষুধি গুণাগুণ রয়েছে বেশ কিছু পাতা আমি ছিঁড়ে নিচ্ছি এটা পানি দিয়ে ধুয়ে আমি থেতো করে এর রসটা বের করে নেব এই রসটা কিন্তু অনেক বেশি উপকারী অ্যাজমা শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগীদের জন্য অনেকেই এটা খেয়ে উপকৃত হয়েছেন এবং উল্লেখ করেছেন এই পাতার রসটি যদি দিনে দুবার করে খাওয়া যায় অ্যাজমা শ্বাসকষ্ট এবং হাঁপানি রুগীর জন্য খুব বেশি উপকার হয় সকালে দুই চামচ রাতে দুই চামচ খেতে হবে অবশ্যই খাবার পরে আর এটা খেতে কিন্তু সামান্য একটু তেতো লাগবে কিন্তু কোনো গন্ধ লাগবে না কারণ এই গাছের খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে খেতে অসু স্বস্তি লাগবে না হালকা একটু তেতো লাগবে তাই অ্যাজমা শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগীরা এটি ট্রাই করে দেখতে পারেন টিপস থ্রি একটা বাটিতে এই পাতার রস নিয়ে নিচ্ছি দুই চামচ এই দুই চামচ রসের সাথে সামান্য একটু আদা বাটা মিশিয়ে দিব এটা সামান্য একটু কুসুম গরম করে নিলে ভালো হয় এই রসটা ভীষণ উপকারী কফ কাশি দূর করার জন্য প্রাপ্তবয়স্কদের জন্য এটা হালকা কুসুম গরম করে দিনে দুবার করে যদি খাওয়া যায় বুকে জমানো কফ তরল হয়ে বেরিয়ে যায় সেই সাথে কাশিও দূর হয় এটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে এক চামচ রাতে এক চামচ খাবার খাওয়ার পরে এটি সেবন করতে হবে এবং এটি অবশ্যই কুসুম গরম করে নিতে হবে চার পাঁচ দিন খেলেই খুব উপকার পাওয়া যায় কফ কাশি দূর হয়ে যায় টিপস ফোর এখানে এই মধু গাছের যে পাতাটা রয়েছে এই পাতাটা আমি সবগুলো ছিঁড়ে নিয়েছি এটা ভালো করে আমি ধুয়ে নিব এবং কুচি করে কেটে নিয়েছি চাইলে কিন্তু এখানে আরও বেশি পরিমাণেও নেওয়া যাবে এখন আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিয়েছি এক চামচ কালো জিরা এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ এইসব উপকরণ একটু সামান্য ভাজা ভাজা করে নেব এরপর এই শাক কুচানোটা দিয়ে দিচ্ছি আপনারা অন্যান্য শাক যেভাবে ভাজি করেন সেই রকমভাবেই এই শাকটা ভাজি করতে পারেন শুধুমাত্র কালো জিরা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিবেন এই শাকটা ভাজি করে নিয়েছি আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম গরম থাকা অবস্থায় কিন্তু এই শাকটা খেতে হবে এই শাকটা কেন খাবেন হাত পা চাবালে কামড়ালে বা শরীরের বিভিন্ন ধরনের ব্যথা হলে হাঁটু কোমর জয়েন্ট মাসল পিঠ মেরুদণ্ড বা ঘাড়ের ব্যথা অনুভূতি হলে বা বাতের ব্যথার জন্য এই শাকটি অনেক বেশি উপকারী নিয়মিত খাবারের তালিকায় এই শাকটা যদি রাখা যায় তাহলে এইসব ব্যথা বেদনা থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব এবং যারা দীর্ঘদিন ধরে এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা এই শাকটি যদি এভাবে ভাজি করে খান তাহলে অনেক বেশি উপকার পাবেন কারণ এখানে কালো জিরা ব্যবহার করা হয়েছে রসুন ব্যবহার করা হয়েছে সেই সাথে এই শাকটি দেওয়া হয়েছে এই তিনটি জিনিসই কিন্তু অনেক বেশি উপকারী বিভিন্ন ব্যথা বেদনা দূর করার জন্য এই শাকটিকে অনেকে ধুপ্রি শাকও বলে বিভিন্ন অঞ্চলে এটাকে শাক হিসেবে খাওয়া হয় ভাজি করে বা ভত্তা করে গরম ভাতের সাথে বা এমনিতেও গরম গরম থাকতে এই শাকটি খেয়ে নিতে পারেন এতে করে শরীরের বিভিন্ন ব্যথা বেদনা কিন্তু দূর হয়ে যাবে আর এটা খেতে হালকা একটু তেতো লাগবে কিন্তু সুস্বাদু ও বটে টিপস ফাইভ গাছের পাতা একটু থেতো করে এর রসটা বের করে নিয়েছি এই রসটা অনেক বেশি উপকারী শরীরের বিভিন্ন চর্মরোগ দূর করার জন্য শরীরে যদি চুলকানি থাকে র্যাশ থাকে দাঁত থাকে একজিমা বা বিভিন্ন সমস্যা থাকে সেই ক্ষেত্রে এই রসটা যদি লাগানো যায় খুব বেশি উপকার পাওয়া যায় এবং ইনস্ট্যান্টভাবেই এটার পার্থক্য বোঝা যায় এটা লাগানোর সঙ্গে সঙ্গে শরীরে ঠান্ডা একটা অনুভূতি হয় আর যাদের শরীরে জ্বালা পোড়ার সমস্যা রয়েছে তারাও কিন্তু এই পাতার রসটি ব্যবহার করতে পারে এই পাতাটা এভাবে রস বের করে আক্রান্ত স্থানগুলোতে লাগাতে পারেন পুরো শরীরে যদি জ্বালা পোড়া থাকে হাতে পায়ে পায়ের তালুতে জ্বালা পোড়া থাকে এই রসটা লাগিয়ে একটু কিছু সময় যদি বসে থাকেন তাহলে কিন্তু খুব বেশি ভালো হয় আর যাদের চর্মরোগ চুলখানি রয়েছে তারা এই রসটি লাগিয়ে রোদে যদি বসতে পারেন আরও বেশি উপকার হয় এবং দ্রুতভাবে এই রোগগুলো সেরে যায় আর রোদে বসে থাকলে মিনিমাম দশ পনেরো মিনিট বসে থাকবেন এতে করে চুলকানি চর্মরোগ দাঁত একজিমা এগুলো সেরে যাবে আর এই পাতাটি সাত দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এই রসটি টিপস সিক্স এখানে আরও একটু এই পাতার রস নিয়ে নিয়েছি অনেকের আছে কানের ব্যথার সমস্যা রয়েছে কানে ব্যথা হয় কানে পুজো হয় বা কানের সান্নিক যেটাকে বলে এই সমস্যা দূর করার জন্য এই পাতার রস হালকা একটু কুসুম গরম করে দুই কানে দুই ফোঁটা যদি দেয়া যায় এটা দুই তিনবার করলেই কিন্তু খুব বেশি উপকার পাওয়া যায় কানের সান্নিক কানের ব্যথা কিন্তু দূর হয়ে যায় আর এই পাতার রসটি একবারে তৈরি করে সাত দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখতে পারবেন এছাড়াও এই পাতাটি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারবেন দণ্ডকলস শাকের এই ছয়টি ব্যবহার পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছি এবং কী রোগের জন্য ব্যবহার করা যায় সেটাও উল্লেখ করেছি এছাড়াও এই দণ্ডকলস গাছের কিন্তু আরও অনেক নাম রয়েছে তার মধ্যে ধুলপি দুলপি ছোট হালকুসা দুলফি শাক দলকলস ধুবরি দোরকলস কানসিসা কাউন বা বা শাক বিভিন্ন অঞ্চলে এই নামে কিন্তু ডাকা হয়ে থাকে যে নামেই ডাকা হোক এই গাছের অনেক অনেক ঔষধি গুণাগুণ রয়েছে যে ছয়টি রোগের কথা উল্লেখ করেছি এই ছয়টি রোগ ছাড়াও কিন্তু এই গাছের আরও অনেক অনেক ব্যবহার রয়েছে তার মধ্যে একটি রোগ হলো কৃমির সমস্যা এটি বড়দেরও হতে পারে ছোটোদেরও হতে পারে কৃমির সমস্যা যদি হয় তাহলে এই দণ্ডকলস গাছের পাতা সামান্য একটু নিয়ে এর রসটা বের করে নিতে হবে দুই চামচ করে দিনে দুবার করে খেতে হবে সকালে এক চামচ রাতে এক চামচ এভাবে যদি তিন চার দিন খাওয়া যায় তাহলে কিন্তু কৃমির সমস্যা দূর হয়ে যায় আর বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই দুই বছর প্লাস বাচ্চা হতে হবে দুই বছর প্লাস এর উপরে বাচ্চাদেরকে এই পাতার রসটি ট্রাই করানো যাবে আর প্রাপ্তবয়স্করাও একই নিয়মে এই পাতার রসটি খেতে পারবেন এতে করে কৃমির সমস্যা দূর হয়ে যাবে এই গাছের কিন্তু বড়িও তৈরি করা যায় এই গাছের যে পাতাটি রয়েছে এবং গাছের শিকড় দুটো জিনিস একত্রে করে খুব ভালো করে ধুয়ে পাটায় পিষে নিতে হবে একটু শক্ত করে পিষতে হবে মানে পানি ছাড়া একটু পিষে নেওয়ার চেষ্টা করবেন সাথে যদি সামান্য একটু তুলসী পাতা বা নিম পাতা দিতে পারেন আরও বেশি উপকার হয় না দিলেও কোনো সমস্যা নেই শুধুমাত্র এই গাছের পাতা শেকড় বেটে বড়ি আকারে তৈরি করবেন গোল গোল বড়ি আকারে তৈরি করে এটা রোদে শুকিয়ে নেবেন কড়া রোদে শুকিয়ে নিলে কিন্তু এই গাছের বড়ি তৈরি হয়ে যাবে আর এই গাছের বড়ি সকালে প্রতিদিন খালি পেটে একটা করে যদি খাওয়া যায় এতে করে কিন্তু শরীরের যত রকমের ব্যথা আছে বাদ ব্যথা হাঁটু কোমর জয়েন্টের ব্যথা সমস্ত ব্যথা বেদনা দূর করে এই পরি এমনকি ডায়াবেটিসের সুগারও কিন্তু নিয়ন্ত্রণে রাখে এছাড়াও এই বড়ি নিয়মিত প্রতিদিন সকালে খালি পেটে একবার করে খেলে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে উচ্চ রক্তচাপ কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে আনতেও খুব বেশি সাহায্য করে এই গাছের পাতা এবং শেকড় আপনারা এই নিয়মে বড়ি তৈরি করে খেয়ে দেখতে পারেন দণ্ডকলস বা মধু গাছের নানাবিধ ব্যবহার এবং উপকারিতার কথা ওষুধি গুণের কথা আপনাদেরকে দেখিয়েছি এবং উল্লেখ করেছি যে কোনো ভেষজের জিনিস ওষুধি জিনিস আপনারা ব্যবহার করার পূর্বে অবশ্যই নিজ দায়িত্বে ব্যবহার করবেন আপনি যদি বড় কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন কোনো ডাক্তারের তত্ত্বাবধানে থেকে থাকেন সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ভেষজ জিনিসগুলো ব্যবহার করে দেখতে পারেন কারণ সবার শারীরিক ধরন বা গঠন কিন্তু একরকম হয় না সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ